আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো একটা দারুণ অফার, অবিশ্বাস্য, যে এমএস ওয়ার্ডে সব ধরনের হিসাবের কাজ করা যায়। তো চলুন আমরা প্রথমেই এমএস ওয়ার্ডটা ওপেন করি। লেখি প্রথমে সমান সমান দেবেন, সমান সমান দিয়ে লেখি যে 400 যোগ 200। দেখুন এখানে এই যোগটা করতে গেলে আমাদের এমএস ওয়ার্ডে কিন্তু করা যায় না, কখনোই সম্ভব না, কিন্তু এখন সম্ভব। সেটা কি? সেটা একটা প্রথমে ক্যালকুলেশন সূত্র নিয়ে আসবেন, সেই সূত্রটা আনতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে এই যে এখানে যাবেন, দেখুন এখানে ক্লিক করার পর এই যে চলে আসে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এইখানে ক্লিক করার পর চলে আসবেন এই যে মোর কমান্ড, এখানে আসবেন। এখানে ক্লিক করার পর দেখুন পপুলার কমান্ড, এইখান থেকে আমরা দিয়ে দেব অল কমান্ড। এই যে অল কমান্ড দেওয়ার পর আমি এখানে দেখুন নিচে যাব, ক্যালকুলেট একটা অপশন নিয়ে আসতে হবে। এখানে আমরা সিতে যাই, এই যে সির ঘরে আসলে এই যে দেখুন ক্যালকুলেট, এই যে এইটা ক্যালকুলেট, এইটা আনার পর এই যে এখানে অ্যাড দিবেন, এই যে অ্যাড আছে একটু আগে আমি অ্যাড করেছি, যে আপনারা অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে ক্যালকুলেট, তারপরে ওকেতে দেবেন। ওকেতে দেওয়ার পর এখানে চলে আসছে এই যে এখানে এই যে দেখুন এই যে ক্যালকুলেট ফর্মুলা, এই যে এখানে হালকা একটু গোল আকৃতির একটা আইকন আসছে, আমি এই যে মাউস দিয়ে ধরছি, এই দেখুন এখানে ফর্মুলা দেখাচ্ছে, এইটা এই যে গোল আকৃতি। তো এখন এইটা কিভাবে করা যায় দেখুন, আমি এখানে 400 যোগ 200 এখানে এই যে ব্লক করবে, প্রথমে ব্লক করার পর দেখুন এইখানে এই যে দেখছেন ফর্মুলার এই যে বারটা, এখন যখন আমি ব্লক করছি তখন এই বারটা এই যে গোল আকৃতির এই চিহ্নটা ফুটে উঠছে, তখন এই ফর্মুলাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে এই দেখুন রেজাল্ট অফ দি ক্যালকুলেশন ইন 600, এই দেখুন নিচে চলে আসবে ক্যালকুলেট, আবার এই যে আমি দেওয়ার সাথে সাথে এই দেখুন নিচে চলে আসছে ক্যালকুলেশন ইন 600, দেখছেন। আচ্ছা এখন যদি আমরা বিয়োগ করি, এইটার সাথে বিয়োগ দিলাম, এই যে দেখুন আমরা একটা আবার বিয়োগ দিলাম, বিয়োগ দেবো কত, 100 দিলাম, এই যে 100। এইখানে যদি আবার ব্লক করতে হবে, এই যে ব্লক করে সেটা ক্যালকুলেশন টিপ দিলাম, নিচে দেখুন এই দেখুন 500, দেখছেন চলে আসছে কিন্তু। তারপরে এখন দেখুন আবার এই জায়গা আমি যদি আবার বিয়োগ দিই 50 বা যোগ দেন, আবার যোগ দিলাম, এই যে যোগ দিয়ে আমি 50 দিলাম, দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরও 50 দিলাম, তারপরে আবার এই যে ব্লক করুন দিয়ে এই যে ক্যালকুলেশনের টিপ দেন, প্রথমে কিন্তু এখন নাই, দেখছেন এখন কিন্তু নাই, এই যে ফর্মুলা ক্যালকুলেটে এই যোগ দেওয়ার সাথে সাথে এই দেখুন চলে এসেছে 550, দেখছেন। আচ্ছা আচ্ছা নিচে যাই, আমরা একটা দেখি গুণ করি, আপনাদের বোঝানোর জন্য আমি ছোট গুণ করি যাতে বোঝা যায় যে 20 ইন্টু শীত চাপে ধরে এই যে আটের উপরে যেটা স্টার্টটা এটা হচ্ছে গুণ, এক্সেলে দিতে হয় 2 দিলাম, তাহলে 20 দুগুণে 40 হবে, দেখুন খেয়াল করুন নিচে কিন্তু কিছু নাই, এই দেখুন ওয়ার্ড 5 ক্যালকুলেশন নাই। তাই প্রথমে ব্লক করবেন, ব্লক করার পর এই যে এইখানে এই যে ফর্মুলা এইখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে 20 দুগুণে 40 এই যে চলে আসছে, দেখছেন ক্যালকুলেশন ইজ 40, দেখছেন। আচ্ছা একটা ভাগ করি দেখুন, সমান সমান দিয়ে একটা ভাগ করি, আমরা যদি দেই ভাগ 6 তারপরে ভাগ এই যে স্ল্যাশটা ভাগ 2 দিলাম, দেখুন 3 দুগুণে 6 হওয়ার কথা, এই যে এখানে ব্লক করলাম, ব্লক করার পর আবার দেই এই যে এখানে দিলেই দেখছেন এই যে 3 দুগুণে 6 এই যে 3 চলে আসছে। আচ্ছা আরও একটা অবিশ্বাস্য কি দেখুন, 8 এর যোগ 8 এর যোগ 8 এর যোগ, হ্যাঁ এই যে তিনটে আমরা করলাম, এইটা যদি এখন ব্লক করি, খেয়াল করেন এই যে ব্লক দিলাম, হ্যাঁ আমি জানি 8 এর যোগ 8 এর যোগ 8 এর এই তিনটে যোগ মিলে একবারে আমার দেখাবে, তাই ব্লক করার পর এই যে ক্যালকুলেশনে এই যে ফর্মুলায় ক্লিক করলাম, দেখুন দেখছেন 593 এটার দেখাচ্ছে, 8 এর
এইখানে যে জিনিসটা, এই যে টোটাল দেখুন, এইটার টোটাল, এইটার টোটাল, এইটা, এই তিনটে যোগই কিন্তু এখানে একবারে বসে যাচ্ছে, খেয়াল করেন। এই যে এখানে দিলেই 593। দেখুন আরও সুবিধার জন্য আপনি যদি ই করেন, আমি আরও সুবিধার জন্য আমি এটুকু মুছে দিই আপনাদের সুবিধার জন্য। দেখুন এটা হচ্ছে 50, তারপরে 20 × 40, আর এটা হচ্ছে 3, খেয়াল করেন। এইটাও ব্লক করলাম, ব্লক করে এই দেখুন ফর্মুলাতে ক্লিক করলাম, ওই দেখুন 93 আসছে, এই যে দেখুন 93 কিন্তু চলে আসছে। তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা খুব সহজে এমএস ওয়ার্ডে যখনই সব ধরনের কাজ করা যায়, পাশে একটা দরখাস্ত লিখলেন, হঠাৎ করে দেখলেন যে আমার কিছু হিসাবের কাজ দরকার, তখন এই হিসাবগুলো আপনি খুব দ্রুত করে নিতে পারবেন। আরেকটা জিনিস দেখে, এটা তো দেখালাম যোগ বিয়োগ গুণ ভাগ, আপনারা নিচের দিকে দেখতে পারবেন। আর এখানে যদি অনেক সময় রেখে দিতে চান যে যোগ করে আমি এখানে ক্যালকুলেশন করে আমি এমএস ওয়ার্ডেই রাখবো, সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে একটা টেবিল করতে হবে। এমনি এই খালি জায়গায় রাখলে কিন্তু হবে না, সেই ক্ষেত্রে টেবিল করতে হবে। দেখুন ইনসার্টে গেলাম, এই যে টেবিল করলাম, টেবিলে এসে এই যে একটা টেবিল করলাম, টেবিল করে এখন দেখুন টেবিলে আমি এই যে 300 লিখলাম, 300 এইখানে দিলাম যোগ 100, খেয়াল করেন। আমি এই ঘরটায়, এই ঘরটায় যদি আমি যোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে জায়গাটা কাস্টর রেখে আমি চলে যাব এই যে লেআউটে, লেআউটে, লেআউটে ক্লিক করার সাথে সাথে এইখানে যদি দেখুন এই যে ফর্মুলা চলে আসছে, এই টেবিল করার পরপরই কিন্তু এই ফর্মুলাটা আসবে, সবসময় কিন্তু ফর্মুলাটা পাবেন না, টেবিল করার পরেই আপনি এই ফর্মুলাটা পাবেন। তাহলে ইনসার্টে যায় ফর্মুলা যাবেন, ফর্মুলা যায় এখানে দেখেন এই যে ক্লিক করলাম, ক্লিক করলে এই দেখেন সমান সমান সাম লেফট, এই তো আমরা তো এই পাশ থেকে করবো, লেফটে করবো, এই জন্য ঠিক আছে লেফট। এখানে থাকা অবস্থায় এই যে আপনার ওকে দেবেন, হ্যাঁ ওকে দেওয়ার সাথে সাথে দেখুন 400 হয়ে গেছে, দেখছেন। কিন্তু যদি আপনি এইভাবে করতে চান তাহলে কী করতে হবে, দেখুন আপনি এই নিচে নিচে করবেন, সেই ক্ষেত্রে আপনি দেখেন আমি আবার করি 200 আর যোগ 100 দিলাম, খেয়াল করেন এইখানে আমি যোগটা করব, সেই ক্ষেত্রে আবার ফর্মুলা দিলাম, ফর্মুলা দেওয়ার সাথে সাথে এইবার কিন্তু অ্যাবভ দেখাইছে, সাম দিয়ে অ্যাবভ দেখাইছে, অ্যাবভ মানে উপরে, হ্যাঁ উপরে কত হবে, ঠিক আছে আমি যোগ দিলাম, এই যে দেখুন 300 হয়ে গেছে, দেখছেন। তাহলে এইভাবে করতে পারি, এই এই নিচে নিচেও করতে পারি, পাশাপাশি করতে পারি। যদি এখানে বিয়োগ করতে চান দেখুন, সেই ক্ষেত্রে বিয়োগ দেখুন 300, বিয়োগ দিলাম 100, এইখানে যদি 100টা রাখি, রাখে আমি যদি বিয়োগ করতে চাই তাহলে আবার এই ফর্মুলায় যাব, ফর্মুলা যেয়ে এই যে পাশাপাশি করবেন, তাই না। এখন দেখুন এটা কিন্তু এই যে অ্যাবভ আসছে, উপরে আসছে, খেয়াল করছেন, আমরা দিসলামে যাই, এবার যদি অনেক সময় আসে তাহলে কি আপনি লেফট লিখে দেবেন, হ্যাঁ LEFT, এই যে বড় হাতের শব্দ দেবেন LEFT, এইটা লেফট দেবেন, যে লেফট থেকে এই পাশে হোক, তো ওকে দিলেই দেখছেন এই যে হয়ে গেছে। তাহলে এইভাবে যোগ করা যায়। যদি আমি বিয়োগ করতে চাই তাহলে এটা বাদ দেবেন, এই যে বাদ দিয়ে দেখুন বিয়োগ দিয়ে দিই, বিয়োগ দেবো কেমন করে, এই যে এইখানে ফর্মুলা দিয়ে, তো বিয়োগ এখানে বিয়োগের সময় কেটে দেবেন, একদম পুরাটা সামনে হবে না, বিয়োগ কেটে দেবেন। এটা কোন ঘরে, যদি A1 ধরি আমরা, এটা যদি আমরা A1 ধরি, এটা B1, হ্যাঁ এটা C1, তাহলে এটা হবে A2 B2, হ্যাঁ তাহলে আমার এই ঘরটা কোন জায়গায় আছে, আমাদের আছে A2 তে, তাহলে এখানে লিখে দেন A2 বিয়োগ A2 বিয়োগ দেবেন B2, এই যে B2 দেখছেন, এইটু B2 দিয়ে যদি আমি এই যে ওকে দেই তাহলে দেখুন এই যে 200 হয়ে গেছে। আরও বোঝার জন্য আমি এই লাইনটাই কেটে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, দেখুন এইটাই আমি এইখানে বোঝার সুবিধার্থে আর একটু ই করে দেই, সেটা হচ্ছে যদি আমরা এখানে এই যে মুছে দিলাম, আমরা এইটাকে ধরবো, এই যে এইটা এটাকে ধরবো হচ্ছে A1, এটাকে B2, হ্যাঁ তাহলে আমরা এটা বিয়োগ করবো, দেখুন আমরা এখানে বিয়োগ করি, সমান সমান দিলাম, সমান সমান দিয়ে A2 দেখুন A1 বিয়োগ B1 দেখছেন, এইখানে এই জিনিসটাই লিখবেন। তাহলে এই জিনিসটা আমি এখানে না লিখে কপি করলাম দেখুন, বা কাট করলাম, আমি এটা এই যে কেটে দিয়ে আমি এই ফর্মুলায় গেলাম, ফর্মুলা যাই এই যে এইখানে এই ফর্মুলার এইখানে এটা মুছে আপনি ওইটা কপি করে দেবেন, পেস্ট করে দিলেন, দেখছেন ওই জিনিসটি ওখানে না লিখে এই ফর্মুলায় লিখে ওকে দেবেন, ওই দেখুন হয়ে গেছে। আচ্ছা যদি গুণ করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, গুণ করবেন ঠিক একইভাবে, এইখানে 2 দেন, হ্যাঁ 3 × 6, এই দেখুন ওই সূত্রটাই আমি এখানে থাকা অবস্থায়
আমি যদি ফর্মুলা দেই, ফর্মুলা দিয়ে আবার এটি কপি করে দিলাম বা লিখেও দিতে পারেন। এই গুণ দেবেন হচ্ছে স্টার চিহ্ন, এই যে এইখানে আটের উপরে স্টার চিহ্ন দেবেন, স্টার চিহ্ন দিয়ে ওকে দেন, ওই দেখেন গুণ হয়ে গেছে। তারপরে যদি ভাগ করতে চান সেক্ষেত্রে একই অবস্থা, এই যে ফর্মুলায় যাবেন, ফর্মুলা যায় এইখানে দেখেন এ ওয়ান দিলাম, এ ওয়ান ভাগ দিলেন কত, বি ওয়ান, এই যে বি ওয়ান দেখছেন, বি ওয়ান দিয়ে এই যে ওকে দিলাম, দেখুন এই যে 150 হয়ে গেছে দেখছেন। তাই পাশাপাশি করা যায়, এইভাবে করা যায়। দিলাম এখানে আরও সংখ্যাগুলো, আমরা আরও কিছু সংখ্যা দিলাম দেখুন 500। তারপরে এখানে যদি আমি এভারেজ করতে চাই সেই ফর্মুলাতে ক্লিক করব, তারপরে এই সামের জায়গায় আমরা এভারেজ লিখে দিই, সাম কেটে এ ভি ই আর এ জি ই এভারেজ দিয়ে এই যে ওকে দেন, দেখছেন এভারেজটা বেড়ে গেছে এটা। আচ্ছা, যদি আপনারা মিনিমাম ম্যাক্সিমাম বাই করতে চান সেই ক্ষেত্রে কী করবেন, দেখুন মিনিমাম আইএন দিলেই হবে, মিনিমাম সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 100 দেখুন, আর সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে বড় সংখ্যা ম্যাক্সিমাম, এই যে এখানে মিনিমামের জায়গায় এখানে ম্যাক্সিমাম লিখে দেবেন, এম এ এক্স দেখছেন, ম্যাক্সিমাম লিখে এই যে ওকে দেন, দেখছেন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 500। তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ এগুলো এমএস ওয়ার্ডে খুব সহজভাবে এবং সুন্দরভাবে করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের, এই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জানি এই ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেক কাজে লাগবে, যারাই কম্পিউটারে কাজ করেন হিসাবে অনেক কাজ আছে, সেই হিসাবগুলো যদি এমএস ওয়ার্ডে আপনারা কাজ করতে পারেন, আমি মনে করি আমারও অনেক হিসাব দরকার হয়। তো এটা খুব দ্রুত যদি কাজ করতে পারেন তো কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন দেখুন এইটা সাবস্ক্রাইবটা আমি মিডিলে নিতে চাই, এই যে আমি সেন্টার নিলাম, সেন্টার নেওয়ার পর এই লেখাটা যদি সুন্দর করতে চান, আমরা যখন সৌন্দর্য করতে চাই সেই ক্ষেত্রে কী করব, প্রথমে চলে যাই আমরা এই যে এইখানে দেখুন ইনসার্টে যাই, এই যে ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্টে যাই এইখানে দেখুন, এই যে এটি দেওয়ার সাথে সাথে দেখছেন কত সুন্দর একটা আসে গেল, আমরা এটা দেখছেন। তো এইখান থেকে আমরা আর একটা এন্টার দিয়ে চলে গেলাম, এই যে সুন্দর করতে পারেন, তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, এটা যে কোনোভাবে আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন, কালার করতে পারেন, যদি এটি কালার করতে চান এই দেখুন এখানে কালার করে এখানে চলে আসবেন, এখানে আসে এই যে কিসের দিয়ে দেখছেন যে কোনো কালারটা আপনারা করতে পারতেছেন সুন্দর করে। হ্যাঁ, এইভাবে কালারটাও করবেন। আচ্ছা, এখন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার যত নতুন ভিডিওগুলো আপনারা প্রথমে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।